Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন, বিশেষ করে আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়ে উঠছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের সাথে যিনি রয়েছেন ব্রিটেনের প্রখ্যাত শেখুল হাদিস শেখ মুফতি আব্দুর রহমান সাহেব, জাজাকাল্লাহ। আজকে হুজুর আমাদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন চলে এসেছে। আর জন্য একজন বোন জানতে চেয়েছেন যে কিছু ড্রিঙ্ক আছে, কয়েকটা ড্রিঙ্কের কথা নাম বলেছেন, এই ড্রিঙ্কগুলো খাওয়া ঠিক হবে কি না? সহজ আনসার হলো, আমরা এই দেশে যেহেতু আছি, বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন ধরনের ফুড, বিভিন্ন ড্রিঙ্ক আমাদের সামনে আপনার সবে গেলে অবশ্যই পাবো। তো এটার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইজি এবং সহজ ইয়ে হলো, আলহামদুলিল্লাহ এই দেশে কিন্তু প্রত্যেকটি জিনিসের ফুডের গায়ে ইনগ্রিডিয়েন্ট ক্লিয়ারভাবে লেখা আছে কী কী দিয়ে এটা প্রস্তুত। আপনি সেটা যদি আপনি পড়তে পারেন অথবা আপনার বাচ্চাদেরকে বলেন পড়ে দেখো, সেখান থেকে আপনি আনসার নিতে পারেন। যদি এখানে কোনো হারাম কোনো জিনিস না থাকে ক্লিয়ার, তাহলে আপনি অবশ্যই, আপনার যদি মনে করেন এখানে কোনো হারাম নাই বা হারামের সন্দেহ নেই, আপনি বিনা দ্বিধায় এটা আপনি খেতে পারেন, ডিঙ্গোকা যেটাই হোক। হ্যাঁ, যদি সেখানে হারাম কোনো ইনগ্রিডিয়েন্ট রয়েছে ক্লিয়ার, অথবা আপনার একটু সন্দেহ আসতেছে যে এই ফ্যাটটা কিসের আমি শিওর না, এমত অবস্থায় হারাম হইলে আপনি এটা অ্যাভয়েড করবেন। আর যদি সন্দেহ থাকে সে সময় জায়েজ হলেও উত্তম হবে সন্দেহর স্থল থেকে বের হয়ে আসা। কেন? হাদিস বলতেছে ইত্তাকি শুবহাত, আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল ক্লিয়ার, হারাম ক্লিয়ার, আর যেগুলো আমাদের ডাউটফুল সেটা থেকে আল্লাহ নবী বলতেছেন উত্তম হবে সেটাকেও অ্যাভয়েড করা, সেটাকে বেঁচে থাকা হবে ভালো। অতএব আপনি যে ডিঙ্গের নাম বলেছেন আপনি ইনগ্রিডিয়েন্ট দেখেই আপনি সমাধান নিতে পারবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ। আচ্ছা, বইনি জানতে চাইছেন আর একটা প্রশ্ন হইল কি, ইশরাকের নামাজের নামাজ কি ফজরের নামাজ পরে কিছু সময় ঘুমাইয়ার পরে উঠতে পড়তে পারবা কিনা? হাদিসে যেটা এসেছে, যারা নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহর জিকির করতে থাকেন, তিলাওয়াত বা অন্যান্য তসবিহাত করতে থাকেন, সূর্য যখন উঠলো মকরুম চলে গেল, এরপরে দুই রাকাত নামাজ পড়লে মকবুল একটি উমরা এবং হজের সওয়াব দেওয়া হবে। হাদিসটি তিরমিজি শরীফের, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, নবীজি বলেছেন পূর্ণ 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 কমপ্লিটলি হজ এবং উমরার শব্দ হবে। সেখানে বলা হয়েছে নামাজ পড়ার পরেই যায় নামাজে বা এই জায়গায় বসে আপনি জিকির তসবিহাতে লিপ্ত থাকবেন, এইভাবে বলা হয়েছে। বাট এরপরেও যদি উদরের কারণে, শারীরিকের কারণে যখন ঘুমিয়ে যায়, তারপরে যদি ঘুম থেকে উঠে আর্লি মর্নিংয়ে দুইটার কাত নামাজ পড়ে নেয় শাকের নিয়তে, ইনশাআল্লাহ আশা করা সব পাওয়া যাবে, হয়তো সবের ক্ষেত্রে কমই হতে পারে, কিন্তু অবশ্যই পড়ছেন যে দুই রাকাত নামাজ সব তো অবশ্যই পাবেন। বাট উত্তম তো অবশ্যই হবে যে ফর্মুলা যে নামে নবী করিম বলেছেন সেই ফর্মুলাতে করতে পারলে। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। আর একটা প্রশ্ন বলে জানতে চাইছে যে নফল নামাজ রাত্রে তো পড়বা, এরপরে হয়েছে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যদি ঘুম লাগি যায় গিয়ে, তাহলে এরপরে কি তা আর আনা হইয়া তাই রোজা রাখো? যদি উনি বলতেছিলেন যে উনি নফল রোজা রাখবেন উঠছেন তাহাজ্জুদের সময়, কিন্তু নামাজ পড়তে পড়তে হঠাৎ করে বুলেত সেরে খান নাই, ফজরের সময় চলে আসছে, চলে আসছে এরকম। এবার উনি যদি রোজা রাখার নিয়ত করে নেন তাহলে হবে কি না? হবে না, নিঃসন্দেহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রকম হতো, উনি ইভেন মর্নিং তাহাজ্জুদের সময় কেন, ফজরের অনেক পরে নাস্তা খাওয়ার জন্য যখন বিবিদের ঘরে গিয়ে জিজ্ঞেস করতেন খাবার কিছু আছে, ওনারা বলতেন নাই, তো উনি বলতেন ঠিক আছে তাহলে আমি রোজা রেখে নিলাম। এর জন্য ওলামায়ে কেরাম বলেন নফল রোজার ক্ষেত্রে জওয়ালের আগ পর্যন্ত, অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত যদি কেহ নিয়ত করে আর এর আগে রোজা ভাঙ্গার মতো কোনো কারণ তার থেকে না পাওয়া যায়, এই নিয়তের মাধ্যমে নফল রোজা রাখা যেতে পারে মাশাআল্লাহ। অতএব আপনার এই কেসে আপনি ভালো নির্দ্বিধায় আপনি রোজা রাখতে পারবেন, রোজার জন্য তো সেরি খাওয়া উত্তম, কিন্তু এই বলে ছুটে গেলে আনা সেরি নফল রোজা রাখা যেতে পারে এবং ফজর ঢোকার পর আপনি নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চাইছে মসজিদে দেখছেন বিভিন্ন জায়গায় লটকানো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ঈদ অনেকে কয়নি তো পড়া ঠিক নাই, জানতে চাই এটা এই হাদিস, এটা এই যে দুরুদ শরীফ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা, তো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কোনো বর্ণমতে এরকম আসে। এবং ফজিলত বলা হয়েছে যদি কেহ নবী করিম বলেন মাং সাল্লা আলা আলাইয়া ফি ইয়াউমিল জুমআতি সামানিনা মাররাতান, যদি কেহ এই দুরুদ শরীফ 80 বার পড়ে গাফারাল্লাহু লাহু জুনুবা সামানিনা সানাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত এবং এই হাদিসটি রয়েছে দারকুতনিতে এবং আল্লামা গাজালি রহমত ইহিয়া উল উলুম এটা বর্ণনা করেছেন। অবশ্য সনদের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে সঠিক, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ফজাইলের ক্ষেত্রে যেহেতু জয়ীফ রাওয়াতকেও গ্রহণ করে থাকেন, বিশেষ করে জুম্মার দিনে তো দুরুদ শরীফ বেশি পড়ার কথা, অন্য হাদিসও এসেছে নবী এভাবে এনকারেজ করেছেন। যেমন একটি হাদিসে এসেছে ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফা আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি। এই হাদিসটা কিন্তু সহি, যে তোমরা ফ্রাইডে বেশি করে দুরুদ শরীফ পাঠ করবে। ওই সহি হাদিস তারা যেহেতু এই হাদিসকে সমর্থন করতেছে, অতএব যদি এই ফজিলতের ক্ষেত্রে এই হাদিসটা কেউ আমল করেন অবশ্যই আমল করতে পারেন। আমাদের আসলাফ, আমাদের আকাবিরিন, আমাদের বুজুর্গ, আমাদের আসাদ কেরাম, আমাদের মুরব্বীরও আমল করেছেন, আপনারাও বিনাদিতে আমল করতে পারেন। সবচেয়ে ব্যাপার হলো কি, যে অনেক সময় ফজাইলের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় জয়ীফ হাদিস নিলে কেহ বাদ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আবার কোনো কোনো সময় দেখবেন এটা গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, যে কোনো মুদাফের মাসা করা, যেখানে অত্যন্ত রিস্কি ব্যাপার, সেখানে কিন্তু আবার অনেকেই জয়ীফ হাদিস পর আমল করে ফেলেন, কিন্তু ফজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস পর আমল করলে আবার ওনারাই আপত্তি করেন, আশ্চর্যের ব্যাপার। এই জন্য আসুন, ফজাইলের ক্ষেত্রে নির্ভরযোগ্য গোলামেকার মতে শর্ত সাপেক্ষে যদি তামুল থাকে, প্লাস যদি সহি কোনো হাদিসে কন্ট্রাডিক্ট হয় না, বরং কোরআনের আয়াত অথবা সহি হাদিসের এটাকে সমর্থন করে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরও আমল করা যেতে পারে নিঃসন্দেহে। অতএব এই যে দুরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবীল উম্মি ওয়ালা আলহি ওয়াসাল্লিম তসলিমা, আশিবার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ হবে, আপনি এই দুরুদ পড়ে থাকুন ইনশাআল্লাহ। অবশ্যই তো সহি দুরুদ শরীফ অর্থ ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পড়লে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। আরো একটা প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছেন যে হারাম শরীফ, যে মসজিদে হারাম বলা হয়, এটা আমরা তো খাওয়ার সময় জিনিসটা হালাল হারাম কই, তাহলে এটা কি অত্যন্ত চমৎকার প্রশ্ন, যে আমরা হারাম বলে থাকি, আবার মসজিদে হারামে এই হারাম শব্দকে লাগাইলে, হারাম শব্দের অর্থ নিষেধ, হারামের অর্থ রেস্ট্রিক্টেড হয় এবং সম্মানিত হয়, যেমন এহতারাম। তো মসজিদে হারামকে হারাম বলার পিছনে এক তো হলো এটা সম্মান এবং এহতারামের ক্ষেত্রে অত্যন্ত সম্মানিত, আবার অপরটি হলো যে এই মসজিদ হারামের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে, যেমন মনে করেন এখানে এইভাবে করা যাবে না, এই কাজ করা যাবে না, সেই কাজ করা যাবে না, হারাম কাজ গুনার কাজ করা যাবে না, সেই হিসাবে এটাকে হারাম বলা হয়েছে। তো এখানে অনেক কাজ হারাম যেটা অন্য জায়গায় করা যায়, এখানে করা যেতেই পারবে না, এজন্য হারাম বলা যায়। যেমন তাকবীরে তাহরিমা, আমরা নামাজের সূত্রে আমরা ওই তাকবীরে তাহরিমা, এমন তকবীর তকরিমা হারাম করে ফেলে। এর অর্থ কী, যে তকবীর বলার পরে, তকবীর বলার পূর্বে যে সময় জিনিস আমার জন্য হালাল ছিল, কথা বলা, কোনো কিছু খাওয়া, ড্রিঙ্ক করা, তকবীর বলার সঙ্গে সঙ্গে সবটা হারাম হয়ে যায়। এইভাবে এহরাম হজে অথবা উমরার জন্য এহরাম বানবেন, এহরাম মানে হারাম করা, এই এহরাম বাঁধার সাথে সাথেই আগে যে কাজগুলো করতে পারতেন আপনি করতে পারতেছেন না, এই হিসাবেও হারাম বলা হয়। আসুরে হরুম, বর্ষের 4টি মাসকে হারাম হরুম বলা হয়েছে, এটা ওই কারণেও যে এই মাসটা সম্মানিত, হারামের একটি অর্থ সম্মানিত আসে, সেক্রেট। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, ওনার ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা একটু নামাজের যখন দাঁড়ান তখন একটু অসুবিধা করে, ডিস্টার্ব করে নামাজের মধ্যে, এটা কি এখন এই অবস্থা কি নামাজ পড়া ঠিক হবে কি? কোনো সমস্যা নাই বোন, আপনি যেভাবে এক্সপ্লেন করেছেন নামাজ হবে, নবী এখন নামাজ পড়তেন, ওনার নাতিন উমামা রাদিয়াল্লাহু তাআলা বিনতে উমামা বিনতে জাইনাব, অনেক সময় উমামা বিনতে আবিল আস নবীর নাতিন, উনি আল্লাহ নবীর গাড়ে চড়ে বসতেন, জামাতে নামাজ ইমামতি করতেছেন, আল্লাহ নবী রুকু এবং সজদাকে একটু লম্বাও করেছেন, হাসান হুসেন গাড়ি চড়েছিলেন, ইভেন উনি সজদাতে ওঠার পরে এক হাত দিয়ে ওনাকে আবার কাঁধে ধরাইয়া দিতেন, এভাবে ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে তো জায়েজ আছে, এরকম কোনো মজবুরির কারণে যে হয়ে যায় তো এটা জায়েজ রয়েছে, সমস্যা হবে না। কারণ আপনার তো একটা সমস্যায় রাসূলুল্লাহ কোন সাথে কেন নিতেন, কারণ উমামা আল্লাহ নবীকে ছেড়ে থাকতেন না, খুব যদি কাঁদতেন, এইভাবে আপনার ঘরে যেহেতু আর কেউ নাই, এবার যদি কোনো আপনার বাচ্চা আপনার কাছে এভাবে আপনাকে জড়িয়ে ধরে বা সামনে চলে আসে, কোনো সমস্যা হবে না আমাদের ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আর বইনে জানতে চাইছেন, তাই খজা নামাজ আসর নামাজের সময় থেকে শুরু করিয়া তাই ফোড়া শুরু করেন, তখন হয়তো অনেক বেশ কয়েক রাত হয়তো নামাজ ফোড়া, তো শেষে তার আসর নামাজ ফোড়া, এটা ঠিক না? আপনি যেভাবে বলেছেন যে খজা নামাজ আপনি অনেক সময় কোনো একদিনে সুযোগ পেলে অনেকটা খজা করে ফেলেন, ঠিক আছে, সমস্যা নেই, এবং আসরের অর্থ আপনি কোদা পড়েন আসরের নামাজ পড়ার আগ পর্যন্ত, তবে এখানে মনে রাখবেন কোদা পড়তে গিয়ে যেন আপনার আসর নামাজটা মকরুহ চলে না আসে। ইভেন কোদা নামাজের ক্ষেত্রে কিন্তু আসর পড়ার পরেও মারিবের আগ পর্যন্ত সময়ে কোদা নামাজ পড়া যায়, এখানে নফল শুধু পড়া যায় না,
অতএব আসরের পরেও আপনি চাইলে কোদা পড়তে পারবেন। শুধুমাত্র তিনটা টাইমে আপনি কোদা পড়বেন না, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং ঠিক এই যে সময় মিড ডে দুপুরের সময়, যে সময় সূর্য হাইয়েস্ট পয়েন্টে থাকে, এই তিন সময় ব্যতীত রাত্রে অথবা দিনে যে কোনো টাইমে আপনি কোদার মাল পড়তে পারেন বিনা দ্বিধায়, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন বৃদ্ধ একজন মহিলা, তুমি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তান প্রথম শুরু করার সময় উনি পড়েন, কিন্তু বারবার কি পড়তে হবে? বারবার পড়তে হবে না, একবার পড়লেই হয়, বারবার পড়তে হয় না। হ্যাঁ, এটা নামাজের আগে পড়বেন না পরে পড়বেন, হাদিস যেটা এসেছে রসুল আকরাম ইসলাম আল্লাহ পর তকবীরে তৈমার পড়ে যে দোয়াগুলো পড়তেন সাধারণত, তো এখানে আমরা একটা পড়ে থাকি সুবহানাক আল্লাহুম্মা হামদিকা, তিরমিজি শরীফে হাদিসটি রয়েছে এবং উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পড়তেন, এই কথা সহিহ রাওয়াত দ্বারা প্রমাণিত। উলামায়ে কেরাম এটাকে বিভিন্ন কারণে প্রাধান্য দিয়ে থাকেন, সুবহানাক আল্লাহুম্মা হামদিকা তাবারাকাতুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এবং বুখারী শরীফে এসেছে মুসলিম শরীফে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবরি মিনাদ দানাস, এটাও পড়তে পারেন এবং ইন্নি ওয়াজ্জাহতু পড়েছেন। বাট ইমাম মাহমুদ রহমাতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলেন যে যখন সুবহানাক আমরা পরে পড়বো তাহলে ইন্নি ওয়াজ্জাহতু আমরা নামাজে তাকবীর আগেই পড়ে নেই, ওনারা আমলের জন্য উভয় হাদিসের উপর একটি পরামর্শ দিয়েছেন। সেই হিসাবে যদি আপনি নামাজের শুরুতে করে একবার পড়েন, বারবার আপনি ও যেভাবে বলেছেন এভাবে পড়তে হবে না। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদিতে ইন্স্যুরেন্স করা যায় হয়, এগুলো কি করা ঠিক হবে কি না? ইন্স্যুরেন্স হলো যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, প্রয়োজন ছাড়া ইন্স্যুরেন্স উলামায়ে কেরামের পারমিশন দেন না, যে ইন্স্যুরেন্স ছাড়া কোনো উপায় নাই করতেই হবে আমাকে, এরকম ইন্স্যুরেন্সের পারমিশন দিয়েছেন। মনে করেন এই দেশে আপনি গাড়ি চালাবেন, তো গাড়ি রোডে নামাতে হলে অবশ্যই আপনাকে ইন্স্যুরেন্স থাকতেই হবে, এছাড়া আপনি গাড়ি ড্রাইভ করতেই পারবেন না, এখানে বাধ্যবাধকতা রয়েছে। এই পর্যায়ের ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন, আর যে ইন্স্যুরেন্স না করলেও আপনাকে চলবে কোনো সমস্যা নেই, এটা উলামায়ে কেরাম পারমিশন দেন না। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। আচ্ছা, এক অযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা? কোনো সমস্যা নাই, পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক প্রত্যেক ওয়াক্ত উযু করতেন, বাট এরপরে দেখা গেছে সাহাবা কেরাম বলেন, আমরা অনেকদিন দেখেছি রসুল আকরাম ইসলাম এক অযু দিয়ে অনেক নামাজ পড়েছেন, সাহাবা কেরাম বলেন আমরাও কিন্তু একবার অযু করে অযু ভাঙার আগ পর্যন্ত কয়েক ওয়াক্ত নামাজ পড়েছি। অথবা আপনি যেভাবে বলেছেন আর যেভাবে আপনার আওয়াজ থেকে আমরা বুঝতে পারছি আপনি অসুস্থ বোন, আপনি আসর অযু দিয়ে মাগরিব পড়তে পারবেন, যদি অযু না ভাঙে কোনো সমস্যা নেই, অযু থাকবে, আপনাকে আবার অযু করার প্রয়োজন নেই। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন, নাকে কানে অনেক সময় ভ্যাকসিন জাতীয় একটা ঔষধ আছে, এটা দেওয়া হয়, এটা তো হারাম কিছু থাকতে পারে? এটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে রয়েছে, উনি বলতেছেন যে ফ্যাট, এই ফ্যাটটা হয়তো কোনো অ্যানিমাল, সন্দেহ করা হচ্ছে ওটা পিগেরও হতে পারে। তো ছোটো বাচ্চাদের এই যে শীতের সময় দেওয়া হয় স্কুলে, অনেক সময় তারা ফর্ম দেয় যে আপনি দিতে চান কি দিতে চান না, আপনার যদি পারমিশন দেন তা ওনারা কিন্তু স্কুলে তারা দেয়, বা অনেক বয়স্ক লোকদেরও কিন্তু ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরও কিন্তু এরকম একটা ভ্যাকসিন দেওয়া হয়, সেখানে পিগেরও একটু অংশ আছে বলে উল্লেখ রয়েছে। কিন্তু এটা অনেক তাকিকের পরে ওলামা কেরাম বলতেছেন যে একটা পরিমাণে এত সামান্য এবং তার হাকিকত রিয়ালিটি চেঞ্জ হওয়ার কারণে নির্ভরযোগ্য ওলামা কেরাম মতে এটা মজবুরি অবস্থাতে আপনি অবশ্যই এই ভ্যাকসিন আপনার বাচ্চাকে দিতে পারবেন, আপনিও দিতে পারবেন, বাট এরপরে যদি কেহ না দিয়ে অ্যাভয়েড করে চলতে পারে তো সেটাও ওনার জন্য ভালো, কিন্তু দেওয়াটা জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। পরিষ্কার, আমি আবার বলতেছি যে এটা পরিমাণে এত সামান্য, তারপরে এলাকি চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হওয়ার কারণে অনেক উলামায়ে কেরাম সেটাকে ব্যবহার করার পারমিশন দিয়েছেন, এটাই মেজর উলামায়ে কেরাম মতামত, অতএব আপনি পারবেন ইনশাআল্লাহ। যেহেতু রোগের জন্য ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকে, অবশ্যই অবশ্যই। তাহলে আমরা দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার লাগি দোয়া করবা, আমি জানি না আমার একটা কি তার রোগ, আমার কয়েকদিন বাদে বাদে কোমরে বেদ নাই হয়, বাট আমার খুব কষ্ট হয় নামাজ পড়তে, ওখান লাগে মজু পাই। আল্লাহ আপনার এই দুনিয়ার সব বিমারের শিফা দাও। বয়স তো বেশি না, বাট আমি মজু ফুটতে পারি না, আমি তো ইয়াম করি এখন সুরত আমি চেয়ারও পাই, আমি নামাজ পড়ি। তো জরুরি সে মনে আসনা, আপনার আমার লাগি দোয়া করবার লাগি বিমার খান আমার শিফা দিতে, বাট আমার নামাজ লাগে আমার খুব দুঃখ লাগে, আমি সুন্দর করে নামাজ আমি
বা অজু করতে হইলে যদি আপনি উন্দা না হইয়া যদি আপনি বেশি না করতে আছেন ফারিন না কোনো জি না আমি ফাতুল তাম ফারিন না আচ্ছা বুঝছি ফাদার ফারিন না বুঝলাম আমি খাফর আমি এই সময় আমি নিজে নিজে আমি ফিনতে আমার খুব কষ্ট হয় আল্লাহ জি ইনশাআল্লাহ আমরা দোয়া করব হুজুরে দোয়া করব আমি একটা কোশ্চেন জিকে আগারটা কি দুয়ার মিনিং কেন আমি ফুরা আমি শিওর না দিলে আমি হিসলে মুসলিম বুক আমি দেখছি এখলাখান আমার বই না হয়েছে এখলাখান ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি এখ বই না হয়েছে তান বুক আজিরনি লেখা আমার তাত উজুরনি আর এখ বই না হয়েছে জুরনি এবলা কোনটা সহি আগে আমি হুজুরের মুক্ত নিমন্ত্রণ চাইলাম কারণ আমরা তো আরবি মিনিং জানি না হুজুরে এখন কইলে কেমন না এটা এখন কইলে খুশি হই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আর আমি আবার প্রশ্ন করতে ভাই এই যে হুসেনের জীবনী বলতে এরা অনেক বুক আছে বাংলা ভাষায় এখন জানি না আপনি কোন বুকের কথা কইরা তো এটা তো প্রত্যেক বুক তো রাইটার লেখাই থাকে বাট নির্ভরযোগ্য ইতিহাস যেটা হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওনার লেখা একটা বুক আছে তারপরে বড় বুকের মাস্তা কি আল বিদায়া ওয়া নিহায়া এটার বাংলা অনুবাদও আছে ইংলিশের ট্রান্সলেট আছে এগুলোকে বেশি নির্ভরযোগ্য বা তারিখ ইবনে হিশাম আমি আমার প্রশ্নটা হইলো কি আসলে কুলুফ করিয়া বা টয়লেট থেকে বাড়িয়া গিয়া ওলা 40 কদম আটা দরকার নেই বা এভাবে আটাটা ঠিক আছে নি কুলুফ কিছুদিন আগে এগুলো একটু আলোচনা হয়েছে জায়গাটাকে তো অনেকে কইরা একটা দৃষ্টিকটু লাগে জিনিসটা সুন্দর না ঠিক না কেউ কইরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনার শুনতে তা হোক ইনশাল্লাহ হুজুরে একটা বিস্তারিত আলোচনা হইবা ইনশাল্লাহ ওকে আমরা প্রচুর কলার আমরা দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন হ্যালো কলার সালাম আলাইকুম আমার একটা প্রশ্ন আছে দয়া করে উত্তর দেন যান জি হোক আপনার প্রশ্ন কি আচ্ছা ওজন আমরা কুরবানি দেই যে উদ্দেশ্য জি ও তাকে শিপ দিতাম ওখান থেকে কেউ লেমও দেই তো লেম দেওয়া আমরা এটা আমরা ঠিক আছে কুরবানি দেওয়াটা এটা তো আমরা কনফিউজ হয়ে গেছি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুক আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো কলার সালাম আলাইকুম জি আপনার টিভির ভলিউমটা একটু ডাউন করি ইনশাআল্লাহ আমরা লোকে কথা হোক তখন আপনিও শুনতে পারবো আমরাও ক্লিয়ার শুনতে পারবো ইনশাআল্লাহ হ্যালো আমরা পরবর্তী কলে যাচ্ছি হ্যালো কলার সালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে আর একটা জিনিস আমি আপনার আমি নাম উল্লেখ করতাম না আমি অন্য দেখো যে জিনিস যাতে আল্লাহ উল্লাহ করিয়া অসুখ করা যায় অসুস্থ কমে না ও জিনিস বলিয়া মুরব্বী হল তো কদম বসে করলে অসুস্থ কমে যায় আল্লাহর ডাকিয়া যে জিনিস অসুস্থ কমে না অসুখতা কমে না ও জিনিস মুরব্বী দিয়ে বা কোনো মুড়িতে কদম বসে করলে শরীরে বা করলে
জোহর আদায় এটা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুক। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমরা সালাম জানাব দিছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। জি হোক আপনার প্রশ্ন কি? তো আচ্ছা ফয়লা কোশ্চেন হইলো, আমি যখন নকল রোজার নিয়ত ফসে আঁকি, জি আর ঘুমাই গেছি কি 12টা আর উড়ছি 5টা, আমি কইতে মারি না। আর আমি আমার মুখ খুঁজতে না গুয়া উকুল্লি কইতে পানি নিয়ে খাইয়া ঘুমাইছি, খালি ভাত খাইছি না কি আর পানি খাইছি না, তাই রোজাটা আমার ওইবনি। আমি কোনটা করতাম? আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে থাকো উত্তর দিবা। প্রচুর কলার লাইনে যেহেতু সাথে সাথে উত্তর দেওয়া যাচ্ছে না, দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হোক আপনার প্রশ্ন। আমরা কোনো বিপদ আইলে কিবা অসুখ বিসুখে আমরা কোনো সময় কইব মানি যে আল্লাহর ওয়াস্তে একটা কোরআন শরীফ প্রথম পড়াইতাম, দুইজন আলিম সাহেব দি, দুই ভাইজন আলিম সাহেব দি, আর আর একটা কথা বড় তসবিজে একটা আমরা মুরব্বী পড়াইয়া যারা ওটা যেমন বিপদ করছি ওখানে একটা বড় তসবি পড়াইমু, একজন আলিম সাহেব দি কি দুইজন আলিম সাহেব দি আল্লাহ শিবা করতা, এটা ঠিক আছে নি হুজুর? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনি শুনতে থাকুক। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার তো একটা কোয়েশ্চন ছিল। জি হোক আপনার প্রশ্ন কি? তা রাস্তা হইলো সিরিয়েট অবস্থায় দোয়া হিসাবে আয়াতুল কুরসি আর সাইরুকুল পড়া দেয় বলে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর সেকেন্ড কোয়েশ্চন হইলো, আমি যে কোনো সময় টয়লেট ইউজ করি আসলে চেষ্টা করি আর কি, মনে থাকে না যদি কেউ করি না, আর নাইলে আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। তারা প্রায় সময় আছে ফোন বা সাতটি বা অনেক সময় পয়সা 20-10 পাউন্ডের নোট ফালাইয়ে যায়, আর যখন আমরা শেষ করি অন্য সময় নেক্সট প্যাসেঞ্জার উঠলে তারা হয় অনুমান পয়সা ফালাই বা সাতটি ফালাই বা ওটা ফালাই, তখন ওই কিটা যদি ল্যাপটপ বা মোবাইল হয় আমরা পুলিশ স্টেশন দিলাই বা লস প্রপার্টি অফিসও দিলাই বা সাতটি বা 20 পাউন্ড 10 পাউন্ড ইটা হতে দিতা পুলিশ স্টেশন, তারা কোনো অ্যাড্রেস পাইতো না। তো এই সাতটিটা হয় ডাস্টবিনও ফেলাইতাম না ইউজ করতাম, কোন কোনটা করা যায় ইউজ না ডাস্টবিনও ফেলাইতাম। আর সেকেন্ডলি হইলো কি, পয়সা দিতা পাই আমি, আমি আগে করতাম কি তা মসজিদে দিলাইতাম, আর এখন ইমাম সাহেব বাদে আমার হইলে না ইটা পয়সা তুমি মসজিদে দিতে পারতাই না, তারপরে ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, এর জন্য যেহেতু খুব শর্ট টাইম আমাদের কাছে লাগতেছে, যেহেতু আপনার কলার প্রচুর কলার, কিন্তু যেহেতু বিরতির সময় যখন হয়ে যায় আমরা কিন্তু কল নিতে পারি না। আমরা বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।